ছাত্র ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সময় কম, আরো অনেক কথা বলার ছিল। আমি সবাইকে আবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। জয় বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র ভাই জিন্দাবাদ। হরি মার্কা জিন্দাবাদ। আবার দেখা হবে হৃদয়ের মিশনে। খোদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা খুব সংক্ষিপ্ত সময় কিছুক্ষণের মধ্যে আদান দিবে, তাই আমি খুব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আপনারা আমার ভোটে তিনবারের কাউন্সিলর, জননন্দিত নেতা এবং কুমিল্লার এই 21 নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা জনাব কাজী মাহবুবুর রহমানকে ওনার মনোবল বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে গরিমার্কার প্রার্থী হিসাবে মল্লক শত্রু সাহেবের উঠান বৈঠকে রাষ্ট্রের সম্মানিত সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুরব্বী এ এলাকার সাবেক মেম্বার জনাব আব্দুল হাকিম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রিয় ব্যক্তি, প্রিয় ভাবি মরলক শাক্কু সাহেবের সহধর্মিনী জানাবার টিকি ভাবি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের প্রিয় ভাই কুমিল্লা বার কাউন্সিলের সাবেক সভাপতি জনাব কাইমুলক রিঙ্কু সাহেবের সহধর্মিনী ভাবি এবং আমার এলাকার প্রিয় মা বোনেরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দাঁড়িয়েছি মল্লক শাক্কু সাহেবের নির্বাচনী উঠান বৈঠকে আমরা সকলে একত্রিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আমাদের একটি উদ্দেশ্য, আগামী 9 তারিখ নির্বাচনে মল্লক শাক্কু সাহেবকে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে মিলেমিশে ভোট দিয়ে আবার পুনরায় মল্লক শাক্কু সাহেবকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত করব। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আমরা কেন মল্লক শাক্কু সাহেবকে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করব, এটাও তো একটা বিষয় আছে। প্রিয় উপস্থিতি, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এসেছে, নির্বাচনে অংশগ্রহণ করার মতো সকলের নাগরিক অধিকার। প্রিয় উপস্থিতি, কিন্তু আমরা যারা ভোটার আছি আমরা সকলেরও নাগরিক অধিকার এবং আমাদের ইমানি দায়িত্ব হল একজন ভালো ব্যক্তিকে নির্বাচিত করে আমাদের পুনরায় আমাদের এই সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমরা গ্রহণ করব। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আমরা যখন কুমিল্লা সিটি কর্পোরেশনে 2012 সালে নির্বাচন হয়, নির্বাচনে প্রথম যখন মল্লক শাক্কু সাহেব মেয়র হিসাবে নির্বাচিত হয়, তখন আমিও এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছে। প্রিয় উপস্থিতি, যখন আমি নির্বাচিত হই তখন আমাদের এই এলাকায় সাততলা গ্রামে মাত্র একটি পাকা রাস্তা ছিল, আশরাফপুর গ্রামে কোন পাকা রাস্তা ছিল না, জাঙ্গালিয়ার গ্রামে একটি পাকা রাস্তা ছিল। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, আমি আমাদের প্রিয় নেতা, প্রিয় সাবেক মেয়র জনাব মাহবুবুর রহমানকে আমি বুঝিয়ে সক্ষম হয়েছি যে আমাদের এই এলাকার অবস্থা খারাপ, এই এলাকায় উন্নয়ন অবশ্যই করতে হবে, এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে এই এলাকায় উন্নয়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, তখন মাহবুবুর রহমান সাহেব উনি আমাদের এই এলাকার মানুষের কথা চিন্তা করে বিশেষ করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার 9টি ওয়ার্ড কুমিল্লা সিটি কর্পোরেশনে আছে, এই 9টি ওয়ার্ডের কথা চিন্তা করে মল্লক শাক্কু সাহেব একটি বড় ধরনের কর্ম পরিকল্পনা হাতে নেয়। এই কর্ম পরিকল্পনার অনুযায়ী এই এলাকার রাস্তা, ড্রেন, পুল সকল কিছু আস্তে আস্তে উন্নয়ন করতে থাকে। প্রিয় উপস্থিতি, আল্লাহর রহমতে আমাদের এই এলাকায় বর্তমানে 95% রাস্তা, আমাদের 98% রাস্তা পাকা, আমাদের 95% আমাদের পাকা ড্রেন আমরা প্রিয় উপস্থিতি আমরা ব্যবহার করি। প্রিয় উপস্থিতি, শুধু মল্লক শাক্কু সাহেব আমাদের এই ওয়ার্ডে উন্নয়ন করে নাই,
উনি উন্নয়ন করেছে সকল কুমিল্লা সিটি কর্পোরেশন আমাতে নামাতে সকল ওয়ার্ডগুলা উনি নির্মাণ করেছে উন্নয়ন করেছে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি শুধু উনি রাস্তাঘাট পুল কালবাটি উনি উন্নয়ন করে নাই উনি উন্নয়ন করেছে আপনারা দেখেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের জন্য উনি বিভিন্ন জায়গায় নিজের ব্যক্তি অর্থ থেকে ব্যক্তি পকেটের অর্থ থেকে উনি বিভিন্ন ফুলের বাগান নির্মাণ করে কুমিল্লা সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধন করেছে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি শুধু কুমিল্লা সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের জন্য উনি বিভিন্ন বিভিন্ন বাগান করে উনি খাইতে হন নাই উনি করেছে কুমিল্লা প্রজারা আমাদের সাবেক যে কুমিল্লা সিটি কর্পোরেশনের পার্ক ছিল যাকে আমরা ধর্মসাগর নামে চিনি এখন